আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা এসেছে পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছে আল্লাহ রাসূল বলছেন আইয়াদু কারাজুলান আও ইমরাতান এই হাতটা কার এটা নারী না এটা পুরুষের মহিলাটা পর্দার আড়াল থেকে বলছেন আল্লাহর নবী গো আমি একজন নারী বিশ্ব নবী বলছেন তুমি যখন নারী হলে তাহলে তোমার হাতটা কেন পুরুষ মানুষের মতো সাদা মাটা হাত তুমি বাড়িতে যাও দ্বিতীয় দিন যখন আবার আসবে তোমার হাতে তুমি মেহেন্দি লাগিয়ে নিবে তার মানে নারীরা মেহেন্দি লাগাতে পাবে হাতে লাগাবে কপালে লাগাবে মাথায় লাগাবে পায়ে লাগাবে হাতের উপরে লাগাবে যেখানে তার সুবিধা হবে সেইখানে সে মেহেন্দি লাগাবে এই পারমিশন দিয়েছেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী লাগাতে পাবে পুরুষ পাবে না তো কই পড়ছে যে হ্যাঁ বিয়ের সময়তে দেখছি মেহেন্দি লাগাচ্ছে পুরুষ মানুষ লাগায় না আল্লাহু আকবার আপনাকে কি বলবো কত মৌলভী সাহেবকে দেখছি মেহেন্দি করছে সত্যি বলছি এটা আমার দেখার কথা কি আশ্চর্য ব্যাপার আসলে আমিও মমতাজ ইসলাম সেই দলে ধরে নিতে পারেন আসলে বর্তমান সমাজ কেমন চলছে জানেন সমাজ কেমন চলছে বলছি আমি আমার দোষটা নিজের গায়ে মাখছি শাহরুখ খান দেখবেন টাটা কোম্পানি রডের অ্যাডভার্টাইজ দিচ্ছে এরকম করে ধরছে মানে ওর বাপের ক্ষমতা নেই দোমড়াবার মানে ও বোঝাতে চাইছে এই রড ব্যবহার করো জি ও বোঝাতে চাইছে এই রডটা ব্যবহার করো সবথেকে শক্তিশালী জং লাগবে না ভারতের একজন নাম করা অধিনায়ক ক্রিকেটের সৌরভ গাঙ্গুলি জি সৌরভ গাঙ্গুলি দেখবেন অনেক সময় তো অনেক কোম্পানির অ্যাড করে তার মধ্যে ধরে নেন যুক্তি তর্কে ডালমিয়া বলে একটা সিমেন্ট আছে নাই আছে বলছে ইন্দি ইঞ্জিনিয়ারদের 100% পছন্দ এইটা আপনারা ব্যবহার করুন আচ্ছা বলুন তো শাহরুখ খান অ্যাডভার্টাইজ করছে রডের আর সৌরভ গাঙ্গুলি অ্যাডভার্টাইজ করছে সিমেন্টের আর এইদিকে আমাদের বাংলা একটা নায়িকা আছে শ্রাবন্তী এ অ্যাডভার্টাইজ দিচ্ছে দেখি মিনু শাড়ি যে এই শাড়ির উপরে আর কোনো কোয়ালিটির শাড়ি নাই আচ্ছা বলুন তো দেখি শাহরুখ খান কি অরিজিনাল কোনোদিন টাটার রড হাতে করে দেখেছে যে রডটা কালো না সাদা অমিতাভ বচ্চন আপনার প্রীতি জিনটার শাহরুখ খান সালমান খান অমিতাভ সৌরভ আমাদের দাদা এরা যে অ্যাডভার্টাইজ গুলো দেয় সৌরভ গাঙ্গুলি কি কোনোদিন বালিয়া সিমেন্ট মাখিয়ে দেখেছে যে খুব তাড়াতাড়ি জমে যায় না শুধু কিছু টাকার বিনিময়ে অ্যাডভার্টাইজটা করে দিচ্ছে আমাদের আলেমদের কিছু অবস্থা ঠিক তেমন তার মধ্যে আমিও মমতাজুল ইসলাম এক নম্বরে আছি আমি এক নম্বরে আমরা কিছু টাকা পয়সার বিনিময়ে ইসলামিক কিছু বেসিক জিনিসের অ্যাডভার্টাইজ দিয়ে চলে যাচ্ছি নামাজ পড়ো রোজা করো অমুক করো তমুক করো এগুলি অ্যাডভার্টাইজ আদেও আমি ইসলাম বুঝি না ও আদেও ডালমিয়া সিমেন্ট দিয়ে কেমন ও জানি না আদেও যে টাটা রড কতটা ক্ষতি করে কতটা ভালো করে শাহরুখ খান জানেই না 2-5 কোটি টাকা নিয়েছে নিয়ে অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছে আমাদের বক্তাদের আলেমদের এই অবস্থা আমরাও কিছু টাকা নিয়ে নিয়েছি জলসা করার বিনিময়ে কোন একটা বিষয় অ্যাডভার্টাইজ করে দিয়ে চলে যাচ্ছি এতে কোনো কাজ হবে না বিল্ডিং ভেঙে পড়ে যেতে পারে ওর কথা যদি আপনি রড কেনেন বিল্ডিং ভেঙে যেতে পারে ওই জন্য আপনাকে একটা কথা বলে দিচ্ছি যে আলেম বলেই ইসলামের দলিল এটা নয় ইসলামের দলিল একদম দলিল নয় পরশুদিন একটা বক্তাকে দেখলাম আমি আমি কারুর সমালোচনা করছি না আল্লাহর কসম সমালোচনা করছি না মেহেন্দি লাগিয়ে দেখছি স্টেজে বক্তব্য দিতে উঠেছে আর হাতে দেখছি 4টে আংটি পড়া আছে আমি বললাম আরে ভাই তুই বাড়িতে যা করবি কর অন্তত স্টেজে ভালো হ বাড়িতে যা করবি লুকিয়ে কর অনেক পুরুষ মানুষ আমি যে এখন বলবো মেহেন্দি পুরুষ মানুষ পড়া যাবে না ও এখনই সোশ্যাল মিডিয়াতে ওই বক্তাকে দেখে বলবে আপনি ক টাকার বক্তা আর সে 30,000 টাকা নিয়েছে সে মেহেন্দি পরে এসছে এটা বলবে কি বলবে না বলবে ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে আপনার বাড়িতে আগুন লাগলে আগুন কেউ জ্বালিয়ে দিতে আসে না কে জ্বালায় নয় আপনার বেটি নয় আপনার বেটা নয় আপনার স্ত্রী নয় আপনার শব্দনাতে আগুন লেগেছে সমাজে যত অরাজকতা এসেছে এগুলোর জন্য আমরাও একটু দায়ী দায়ী নয় অবশ্যই দায়ী ওই জন্য বলছি
কেউ পড়ে আছে এটা দলিল নয়। মেহেন্দি আপনি ব্যবহার করতে পাবেন না, পুরুষ মানুষ, আল্লাহ রাসূল পারমিশন দেয়নি। নাম্বার 2, রেশমের একটা কাপড় পাওয়া যায়। কিসের? রেশমের। বিয়ে করার সময়তে দেখছেন না বড় বড় রেশমের পাঞ্জাবি পরে, শেরওয়ানি, শেরওয়ানি মিনিমাম 10,000 টাকার উপরে যদি চলে যায়, তাহলে ভিতরের কাপড় উপরের কাপড় অনেকটা রেশম দিয়ে তৈরি করা হয়। রেশমের কাপড় পুরুষ মানুষের জন্য কি হারাম? ওই এমনিতে আলেম ওলামাদের দেখতে পারে না। দাড়ি টুপিওয়ালা লোকদের আমার একদম পছন্দ নয়। হ্যাঁ, পছন্দ নয় তো খুবই ভালো তো। আবার যে পছন্দ করে না, ও দেখছি বিয়ের আগের দিন বড় শেরওয়ানি আর মাথায় টুপি দিয়ে রুমালটা এইরকম করে বসে আছে, হারাম কর। তুমি আলেম ওলা আমাদের দেখতে পারো না, তা বিয়ের দিন তোমার মলিবি শাস্তে কে বলে? জিন্স প্যান্ট আন্ডার প্যান্ট পরে যেতে পারো তো? যাই, মলিবি সাহেবদের দেখতে পারি না, ইসলাম পছন্দ করি না, হাদিস কোরআন পছন্দ করি না, তা সেই দিন ডুপ্লিকেট করে মলিবি সাহেবের পোশাক পরতে যাও কেন? যদি রেশমের কাপড় যদি ওর ভিতরে থাকে, অবশ্যই ওটা পুরুষ মানুষের জন্য হারাম। ওই জন্য বলছি, যাদের আল্লাহ টাকা দিয়েছে বিয়ে শাদি করবেন আলহামদুলিল্লাহ, আপনি যদি শেরওয়ানি বেশি দামের কেনেন, দোকানদারকে জিজ্ঞাসা করে নেবেন যে এটা রেশমের কাপড় দিয়ে তৈরি করা নয় তো? রেশমের কাপড় পুরুষ মানুষের জন্য কি হারাম? মহিলা পড়তে পাবে, অসুবিধা নাই। মহিলা কি পড়তে পাবে? কোনো অসুবিধা নাই। নাম্বার 3, সোনার অলংকার জাকাত দেওয়ার পরে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত একটা নারী ব্যবহার করতে পারে, পারে কি পারে না? পুরুষ পারে না। কে বললো? এখন অনেক লোকে চেক করে দেখুন, শ্বশুর সোনার আংটি দিয়েছে, হাতে পড়ে বসে আছে, একটা লজ্জা সরম তো লাগে। আল্লাহ রসুল মানা করেছেন সোনার অলংকার পড়তে পুরুষ মানুষের। কালকে রাস্তায় ঘুরতো, কেউ চিনে না, আন্ডার প্যান্ট পরে ঘুরতো রাস্তাতে, আজকে ঠিকাদারি করে কিছু টাকা পয়সা হয়েছে, হায়দ্রাবাদ থেকে বাড়ি এসেছে প্লেনে করে, আর গলায় দেখছি একটা এই রকম মোটা সোনার চেন পরে এসেছে, বুকে ছাতি বার করে ঘুরছে, মানে কি ছিনু আর কি হুনু, এটা কথা আছে না? কে তোমার সোনার চেন পরতে বলেছে? এটা হারাম। পুরুষ মানুষ পড়তে কে পাবে না, নারী কে পড়তে পাবে? তাহলে কয়টা জায়গা ডিফারেন্স হলো? রেশমের কাপড় নারী পাবে, পুরুষ পাবে না। মেহেন্দি নারী পাবে, পুরুষ পাবে না। এইবার আরেক জায়গাতে এলাম, সেটা কি? সেটা হলো এই, সোনার অলংকার নারী পড়তে পাবে, পুরুষ পাবে না। আর দুটো একটা মাসলা মাসাইল আপনাকে বলে দিই। 1, আপনি মসজিদে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন, আর একজন চলে এলো, ও ইমাম যে ইমাম হয়েছে তার ডান দিকে দাঁড়াবে, আর তৃতীয় জন যদি কেউ চলে আসে, তাহলে হুঁশ মোটা ইমাম যদি হয় দাঁড়িয়ে থাকবে, আর রাসূলুল্লাহর হাদিস যদি জানা থাকে ও আগে বেড়ে যাবে, আগে বেড়ে যাবার মতো জায়গা রেখে তবে তাকে ইমামতিতে দাঁড়াতে হবে, আগে যদি জায়গা না থাকে তাহলে ইমাম চলে আসবে না, ইমাম দাঁড়িয়ে যাবে, পাশের মুসল্লিটা আর ওরা দুজন পিছনে চলে আসবে, তিনজন কাতার করে নামাজ পড়া যাবে না। তিনজন হয়ে গেলে একজন ইমাম আগে বেড়ে গিয়ে ইমাম হয়ে দাঁড়াবে, ইমাম সাহেবের ভুল হয়ে গেল, মুসল্লিরা কি বলবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে ইমাম সাহেব যদি হুঁশিয়ারি হয় বুঝতে পেরে যাবে আমার কোনো একটা ত্রুটি হয়ে গেছে। অন্যদিকে দেখুন, একটা নারী বিশ্বনবী বলেছেন যত ধার্মিক হোক, একজন নারী যতই কোরআনের হাফেজা হোক, একজন নারী যত ইমামদারি হোক না কেন, একজন নারী যত আল্লাহ বলি হোক না কেন, নামাজের ইমামতিতে আগে বেড়ে ইমামতি করতে পাবে না, ও কাতারের মাঝখানে দাঁড়িয়ে যাবে। পুরুষ ইমামের ভুল হয়ে গেলে বলবে সুবহানাল্লাহ, মুক্তাদিরা বলবে সুবহানাল্লাহ। একটা নারী ইমামের যদি ভুল হয়ে যায় তাহলে কি করতে হবে? তালি দিতে হবে। কেউ কেউ বলেছেন এইভাবে, আবার কেউ কেউ বলেছেন ডান হাতটা তার উরুর উপরে মারবে, এক কথাতে তালি দিতে হবে। আর হুঁশিয়ারিনি ইমাম সাহেব হলে সে বুঝতে পেরে যাবে আমার ভুল হয়ে গেছে। তাহলে একটুখানি ডিফারেন্স হলো, হলো কি হলো না হলো? তাহলে এতক্ষণ পর্যন্ত শরিয়তের বিষয়ে কিছু কিছু আপনাকে নারী পুরুষের ডিফারেন্স বললাম,
তাই তো চলুন এইবারে সম্মানের দিক দিয়ে ডিফারেন্স কতটা আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে নারীদের সম্মান বেশি না পুরুষদের নারীদের জি নারী আমাদের কটা সম্পর্কে জড়িয়ে যায় কটা চারটা কটা চারটা এক মা আর মায়ের ক্যাটাগরি মানে খালা ফুপু এগুলো সব মায়ের ক্যাটাগরি বুঝলেন না দুই বোন বা বোনের ক্যাটাগরি তিন আপনার দাদি এর ক্যাটাগরি আর চার বেটি বেটির ক্যাটাগরি দাদি নানি ওটা একটা ক্যাটাগরি টোটালি মা একটা ক্যাটাগরি তার ভিতরে খালা পড়ছে ফুপু পড়ছে সব একটা ক্যাটাগরি টোটাল চারটে ক্যাটাগরিতে নারী আমাদের সম্পর্কে জড়ায় কটা চারটা চলুন এইবার আপনাকে বলছি সারা পৃথিবীতে নারী এবং পুরুষের ভিতরে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় সম্মানী কে সারা পৃথিবীতে যদি আপনি আশ্চর্যের জিনিস দেখেন তাহলে আপনি দার্জিলিং চলে যান 500 টাকা ট্রেনে করে বন্দে ভারত এক্সপ্রেসে উঠুন হাওড়া থেকে আর এনজিপিতে নেমে আপনি দার্জিলিং চলে যান আল্লাহর যে কত কারিশমা ওখানে গিলে দেখতে পেয়ে যাবেন পাথর জীবনে কোনোদিন এক ফোঁটা পানি শোষণ করতে পারে না দার্জিলিং একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে লক গার্ডেন যারা গেছেন তারা জানেন লক গার্ডেনের নিচে দাঁড়িয়ে থাকবেন 1000 ফুট উপর থেকে পাহাড়ের বুক চিরে ঝর্ণা দিয়ে পানি নেমে আসছে কে যে পানি নামায় আর কে যে কোথায় যে পানি যায় এটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ বলছে এটা একটা আশ্চর্য জিনিস আর একটা আশ্চর্য হলো কোরআন মাজিদ বলছে মারা জাল বাহারাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়ান আল্লাহ বলছে দুটো সমুদ্রকে এক জায়গায় করে দিয়েছি এদের মাঝখানে আছে মারাত্মক অন্তরাল আমি আল্লাহ সেটা সৃষ্টি করেছি কোন সচককে কেউ দেখতে পাবে না সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের মাধ্যমে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পান একটা সমুদ্র বা একটা নদীর পানির কালার নীল কালারের আর একটা সাদা কালারের দেখবেন দুইটা পানি এক জায়গায় হয়ে জমা হয়ে যায় না আল্লাহ বলে মারা জাল বাকারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়ান এই দুইজনের মাঝে আছে মারাত্মক বড় ব্যবধান এই ব্যবধান পৃথিবীর কেউ করেনি আমি আল্লাহ করে দিয়েছি সবুজ কালারের পানিটা যদি ডান দিকে যায় আর ওই সাদা কালারের পানিটা বাম দিকে যাবে এটা আমার বড় ধরনের কারিশমা আল্লাহ বলছেন আওয়ালামি আরাও ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইমসিকুহুন্না ইল্লা রহমান সূরা মুলক আল্লাহ একটা কথা বলছেন এটা আপনারা কেন পড়েন না মারাত্মক কথা আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাও ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইমসিকুহুন্না ইল্লা রহমান আসমানে আমরা কিছু পাখিকে দেখতে পাই আল্লাহ বলছেন যে আমাকে চিনতে পারছো না বান্দা আসমানে কিছু পাখি ওড়ে দেখবেন এই রকম করে ডানা এই রকম করতে 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 এক পর্যায়ে ডানাটা গুটিয়ে নিয়ে আবার চলতে থাকে থাকে কি থাকে না বক সাদা বক গুলো দেখতে পান না দুই চারবার পাখাটা এরকম করে পাখা গুটিয়ে নেয় কিন্তু ও ঠিক চলতে থাকে থাকে কি থাকে না আল্লাহ বলছে আওয়ালা মিয়ারাও ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইমসিকুহুন্না ইল্লা রহমান ফাঁকা আসমানে নিচে কোনো সাপোর্ট থাকে না সাইডে কোনো সাপোর্ট থাকে না যে তার বাজুকে গুটিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছে কে তাকে আসমানে ভাসমান অবস্থায় রাখে আল্লাহ বলছে আমি আল্লাহ তাকে রাখি আচ্ছা এতগুলো যা বললাম এগুলো আশ্চর্য ব্যাপার কি ব্যাপার নয় মায়াত্মক আশ্চর্য ব্যাপার নয় একটা পাখি পালক লাড়তে লাড়তে হঠাৎ করে দুমড়িয়ে নিয়ে ভাসমান চিত্রে সে চলতে লাগলো এটা কে করে কে আল্লাহ 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 করে আর কেউ করে না কোন সরকারের হাত নেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমএলএ এমপি কোটিপতি কারুর ক্ষমতা নেই ভাসমান অবস্থায় কে রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে কিন্তু আল্লাহর নবীর কথা এবার শুনুন
তাহলে এতক্ষণ যা বললাম সব আশ্চর্য জিনিস তো হ্যাঁ এবারে দেখুন আল্লাহর নবী কি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবীটা হলো সম্পদ সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস রয়েছে তার মধ্যে আল্লাহর নিকটে তার মধ্যে পৃথিবীতে সবথেকে আশ্চর্য সম্পদ হলো আল মারাতুস সালিহাত একজন নেককারিনী নারী হচ্ছে সারা পৃথিবীর সবথেকে আশ্চর্য সম্পদ আশ্চর্য সম্পদ নয় যাদের কপালে টিকটক বউ জুটেছে তারাই জানে পৃথিবীতে বেঁচে থাকা কত কঠিন জানে না জানে শুধু এই আনছে এই নাই এই আনছে এই নাই এই আনছে এই নাই মানে কি বরকত খুঁজে পায় না আরে ভাই বরকত হতে গেলে তো বরকতি বইয়ের দরকার হ্যাঁ টিকটকে নাইকে এনে ঘরে রেখে দিয়েছে তা ওর হাতে বরকত হয় ওর হাতে আরো বরকত কমে যাবে কি আশ্চর্য ব্যাপার চলুন দুটো একটা কথা আপনাকে বলে দিই নারীর মর্যাদা কতটা মা হয়ে নারীর মর্যাদা কতটা সর্বপ্রথম বলছি মা মা আল্লাহু আকবার মানুষ যখন খুব তৃপ্তি পায় কোনো কাজে যখন খুব শান্তি পায় তখন কি শব্দ করে আহ এক গ্লাস পানি পান করলাম খুব তৃপ্তি হলো গরমের দিনে ঠান্ডা পানি কি বললাম আহ কি স্বাদ আজকে আমাকে একজন খাসির মাংস দিয়ে ভাত খাওয়ালো রান্নাটা এত সুন্দর আমি খেতে খেতে বলছি আহ কি সুন্দর রান্না জি মানুষ তৃপ্তি যখন পায় তখন আ শব্দটা বলে মা মায়ের ভিতরে একটা আ শব্দ নেই হ্যাঁ মায়ের ভিতরে একটা আ শব্দ ভেসে আসছে না মা মানি তৃপ্তিকর ব্যাপার আর আমাদের কাছে হয়েছে কি মা মানি বোঝা মাথা থেকে কখন নামাতে হবে হ্যাঁ তবে এর জন্য অবশ্য সন্তানরা কেউ দায়ী নয় যারা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করছে আমি মমতাজুল ইসলাম বলছি এর জন্য একটাও সন্তান দায়ী নয় সব বাপ মায়েরা দায়ী যদি বলছেন এটা তো আপনি মারাত্মক কথা বলে দিলেন তাহলে যদিও একটু ভালোবাসতে তো টোটালি বাঁচবে না জি হ্যাঁ